নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা স্থিতি সমীক্ষা কলে পুলিশ মহানির্দেশক অরুণ ষড়ঙ্গী। নির্বাচন কু অবাধ মুক্ত করা যাবা উপরে রণনীতি প্রস্তুত করা যাইছে। পাঁচ জেলার এসপিঙ্ক সহ বরিষ্ঠ অধিকারীঙ্কু নেই আলোচনা করিছন্তি পুলিশ মহানির্দেশক। বৈঠকরে আইন শৃঙ্খলা অতিরিক্ত ডিজি সঞ্জয় কুমার, অতিরিক্ত ডিজি অপরেশন দেবদত্ত সিং, গুইন্দা বিভাগ আইজি অনুপ সাহু, ডিআইজি কনভর বিশাল সিং, দক্ষিণাঞ্চল রেঞ্জ আইজি জয়নারায়ণ পঙ্কজ, ব্রহ্মপুর এসপি ডক্টর সার্থক ষড়ঙ্গী, গঞ্জাম এসপি জগমোহন মিনাঙ্ক সহ বহু বরিষ্ঠ পুলিশ অধিকারী উপস্থিত থিলে। পাঁচটি জেলার এসপিঙ্কু নেই বিভিন্ন দিগ উপরে আলোচনা হয়েছে। মাও গতিবিধি রয়েছে বৌদ্ধ ও কন্ধমাল জেলায়, সুরক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করা যাইছে। নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা স্থিতি সমীক্ষা করছেন পুলিশ মহানির্দেশক অরুণ ষড়ঙ্গী। এ বাবদে আলোচনা করা আমার ভুবনেশ্বর প্রতিনিধি স্নিগ্ধ চন্দন দাস আম সহ যোড়ি হচ্ছেন। স্নিগ্ধ, নির্বাচন পূর্ব কেমিতি সুরুখুরুরে নির্বাচন হব, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমিতি কন্ট্রোলে রহব, এ সবুর সমীক্ষা করা যাইছি যা খবর আসুছি। পুলিশ মহানির্দেশক অরুণ ষড়ঙ্গী এর সমীক্ষা করছেন। নিশ্চিত ভাবে নির্বাচন পূর্ব আইন শৃঙ্খলা স্থিতি সমীক্ষা করেছেন পুলিশ মহানির্দেশক অরুণ ষড়ঙ্গী। তবে পাঁচটি জেলার এসপিঙ্কু নেই যে কি বিভিন্ন দিগকু নেই আলোচনা করা যাইছি, নির্বাচন কু কিপরি অবাধ এবং মুক্ত করা যাব সে নেই কি রণনীতি প্রস্তুত করা যাইছি। মাও গতিবিধি রইতিবা আপনারা জানিছিবে বৌদ্ধ ও কন্ধমাল জেলার সুরক্ষা ব্যবস্থাকে মধ্যে ত্বরান্বিত করা যাইছি। তবে সমীক্ষা বৈঠকরে উপস্থিত ছিলে আইন শৃঙ্খলা অতিরিক্ত ডিজি সঞ্জয় কুমার, অতিরিক্ত ডিজি অপারেশন দেবদত্ত সিং, গুইন্দা বিভাগ আইজি অনুপ সাউ, ডিআইজি কনোর বিশাল সিং, দক্ষিণাঞ্চল রেঞ্জ আইজি জয়নারায়ণ পঙ্কজ, ব্রহ্মপুর এসপি ডক্টর সার্থক ষড়ঙ্গী, গঞ্জাম এসপি জগমোহন মিনাঙ্ক সহ বরিষ্ঠ পুলিশ অধিকারী সামিল হয়েছিল। তবে সবুঠ বিশেষ কথা হল নির্বাচন বেড়ে পুলিং পার্টি বুথ ও ভোটরঙ্ক সুরক্ষাকে প্রাথমিকতা দিয়া যাচ্ছি। তবে গত জানুয়ারি মাসর আজ পর্যন্ত দক্ষিণাঞ্চল রেঞ্জরে মোট 4,300 ওয়ারেন্ট কার্যকারী করা যাইছে। সেইপরি ধারা 107 ও 110 রে প্রায় 13,000 লোকঙ্ক বিরুদ্ধে 4,500 নোটিশ জারি করা যাইছিবা, যাহা এই বৈঠকরে মধ্যে যাহা আলোচনা করা যাইছিলা। তবে নিশ্চিত ভাবে এই বৈঠক বিশেষ করে গুরুত্ব আরোপ করুছি কেউভাবে ভাবে অবাধ এবং মুক্ত নির্বাচন করিহেব সে নেই মধ্যে প্রস্তুতি বৈঠক করা যাইছিলা। তবে পাঁচটি জেলার এসপিঙ্কু নেই এই বৈঠকরে আলোচনা করা যাইছি। তবে নিশ্চিত ভাবে যে দক্ষিণাঞ্চলের কেউভাবে ভাবে সুরক্ষা ব্যবস্থা করা যাব, কেমিতি যে পুলিং পার্টি রয়েছে, তা সহ যে বুথ স্তরের যে বুথ রয়েছে সেগুলি কেমিতি সুরক্ষা দিয়া যাব, কেমিতি পুলিশ ফোর্স মোতায়েন করা যাব সে দিগরে নেই মধ্যে আলোচনা করা যাইছে। তা সহ ওড়িশার শেষ পর্যায়ের নির্বাচন রয়েছে সেমানে কেমিতি ফেরি আসবা সহ কেন্দ্ররু কেমিতি অধিক ফোর্স মিলিব বলে আশা মধ্যে করা যাইছি। এণু নির্বাচন সময়ের সুরক্ষা পাই কি যথেষ্ট ফোর্স উপলব্ধ হব সেইপাই কি ওড়িশার আন্ধ্র সীমার যাঞ্চ কড়াকড়ি করা যাইছি। ব্রহ্মপুর এবং গজপতি জেলার আন্ধ্র সীমার ব্রেকফোস্ট করা যাইছি, যা সূচনা রয়েছে কি চেকপোস্ট মধ্যে করা যাইছে কেউভাবে ভাবে যেতবে নির্বাচন সময়ের যে মাও গতিবিধি কথা কুহতু কিংবা যে সব অপরাধী মানে অনেক সেমানকু কেমিতি কড়া চেকিং দেই হব সে দিগরে মধ্যে চেকপোস্টের মধ্যে বরিষ্ঠ পুলিশ অধিকারী মধ্যে নিয়োজিত রইবে, ব্যাপক পুলিশ ফোর্স মধ্যে মোতায়েন করা যাব। তবে বিভিন্ন দিগকু নেই বিভিন্ন তমাম প্রশ্নকু নেই সমীক্ষা করা যাইছিল, দীর্ঘ সময় ধরে কি সমীক্ষা করা যাইছি। ডক্টর অরুণ ষড়ঙ্গী যে রয়েছেন পুলিশ মহানির্দেশক, সমস্ত এসপিঙ্কু মধ্যে পচারি বুঝিছেন কেউভাবে ভাবে সুরক্ষা দিয়া যাব, কেউভাবে ভাবে যে জনপ্রতিনিধি মানে অনেক সেমানকু কেউভাবে ভাবে সুরক্ষা দিয়া যাব, তা সহ যে বুথ এবং পুলিং রয়েছে সে স্ট্রং রুম রয়েছে সে সব অবাধ মুক্ত এবং তা সহিত কেমিতি শৃঙ্খলাযুক্ত নির্বাচন করা যাব তা উপরে রণনীতি প্রস্তুত করা যাইছি। পাঁচ জেলার এসপিঙ্ক সহিত বরিষ্ঠ অধিকারীঙ্কু নেই আলোচনা করেছেন পুলিশ মহানির্দেশক। বহুত বহুত ধন্যবাদ আম সহিত স্নিগ্ধ চন্দন দাস, আম ভুবনেশ্বর প্রতিনিধি সিদ্ধাশোক ফোন লাইন যোগে যোড়ি হইতে অধিক সূচনা দেউছিলে। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।